গণমাধ্যম জনপ্রতিনিধিদের তথ্য ভাণ্ডার বললেন শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রামে পৌঁছেছে চার লাখ করোনার ভ্যাকসিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদপত্র তথা গণমাধ্যমকে জনপ্রতিনিধিদের তথ্য ভাণ্ডার বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন এ সময় চশিকের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ নবনির্বাচিত কাউন্সিলর গিয়াস উদ্দিন নীলু নাকসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় শিক্ষা উপমন্ত্রী গণমাধ্যম কর্মীদের সৎ সাহস নিয়ে তথ্য তুলে ধরার আহ্বান জানান পরে তিনি নগরীর আগ্রা বাদস্থ একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রামে পৌঁছেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডোজ করোনার ভ্যাকসিন কোল্ড চেইন বজায় রেখে আটত্রিশ কার্টুনে আনা এইসব ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে রাখা হয়েছে সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায় এসব ভ্যাকসিন সিভিল সার্জন কর্মসূচির করেই ডাক্তার টিকা প্রদান কর্মসূচিও পরিচালিত হবে জানুয়ারি থেকেই শুরু হয়েছে টিকা দানে নিয়োজিতদের প্রশিক্ষণ ইতিমধ্যে টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য চারটি কমিটি গঠন করা হয়েছে টিকা প্রদানে কোথাও কোনো সমস্যা হলে তা দেখভাল করবে বিভাগীয় কমিটি যার নেতৃত্বে থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চট্টগ্রামে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে জনের সুস্থ জন সিভিল সার্জন ডাক্তার শেখ জানান হয়েছেন এই নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জনে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে এদিকে নতুন সহ মোট করোনা মুক্ত হলেন ত্রিশ হাজার সাতশো চুয়ান্ন জন এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট তিনশো জন এর মধ্যে দুশো জন নগরের ও একশো একজন বিভিন্ন উপজেলার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন চট্টলার ঐতিহ্য কৃষ্টি সংগ্রামী ইতিহাসের সাথে মিশে থাকা কিংবদন্তি জননেতাদের কর্ম ও আদর্শ আগামীর অগ্রযাত্রা ও উন্নয়ন কর্মকাণ্ডে আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে গতকাল আনোয়ারা হাইল ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী সহ অনেকেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন ছাড়া যেসব বীর মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন তাদের তালিকা যাচাই বাছাই করছে সরকার দ্বিতীয় দিনে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই কার্যক্রম আজ জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় নগরের মোট একশো সাতষট্টি যুদ্ধাহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের তথ্য যাচাই বাছাই করা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার ও যাচাই বাছাই কমিটির মহানগর সভাপতি মোজাফর আহমদের সভাপতিত্বে আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান সহ আরো অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে কক্সবাজারে একের পর এক খুনের ঘটনা সংঘটিত হচ্ছে গতরাতেও কক্সবাজার শহরের সাহিত্যিকাপল্লী এলাকায় নুরুল আমিন নামে এক যুবককে ছুরি কাঘাত করে খুন করা হয়েছে নিহতের বড় ভাই জানান ঘর থেকে ডেকে নিয়ে নুরুল আমিনকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কক্সবাজার সদর থানার ওসি বিপুল চন্দ্র নিশ্চিত করে বলেন বিষয়টি তদন্ত করা হচ্ছে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ছয় বছরে যা হয়নি মাত্র ছয় মাসে তা করে দেখিয়েছেন খসে আলম সুজন গতকাল রাতে চশিক প্রশাসকের উদ্যোগে লাল দিঘি পার্কে অনুষ্ঠিত জ্যোৎস্না উৎসবে তিনি একথা বলেন শিক্ষা উপমন্ত্রী বলেন তিনি যে সূচনা করলেন নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী তা অনুসরণ করে এই নগরীকে বিত্তের সাথে সাথে চিত্তেও উন্নত করবেন ঘোষে আলম সুজনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম কক্সবাজারে চুরাশি হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে সকালে এসব টিকা কক্সবাজার সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে পৌঁছানো হয় সিভিল সার্জন ড মাহবুবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন আগামী সাত ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এসব টিকা জনগণের মাঝে প্রয়োগ করা হবে এদিকে রাঙ্গামাটিতেও পৌঁছেছে করোনার টিকার প্রথম চালান দুপুরে প্রথম চালানে আসা বারো হাজার ডোজ টিকা ইপিআর ভবনে স্টোর করা হয় রাঙ্গামাটিতে টিকা দেওয়া হবে আঠারোটি কেন্দ্রে শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত ব্যক্তিরাই এ টিকা পাবে বলে জানান সিভিল সার্জন ডাক্তার বিপাশ কিসা কালুরঘাট সেতুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে সকালে এই দুর্ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান ওই ব্যক্তি সাইকেল যোগে সেতুর পশ্চিম পার থেকে পূর্ব পারে আসছিলেন এ সময় ট্রেনে কাটা পড়েন তিনি ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপপরিদর্শক পরিদর্শক জাহাঙ্গীর আল আমান বলেন নিহতের পরিচয় জানা যায়নি পাহাড়ের সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক না কেন তাদের কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন ছাব্বিশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম সকালে জোন সদরে মাসিক মত বিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন সরকারও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালির মাঝে সম্প্রীতি রক্ষার পাশাপাশি অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে ফটিকছড়িতে শত বছরের কবরস্থান দখলের প্রতিবাদ করায় স্থানীয় কৃষক শ্রমিকদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে নির্যাতিত গ্রামবাসী ইউনিয়নের এলাকায় হারোয়াল মানববন্ধন ও প্রতিবাদ সভা হয় এদিকে এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক পুলিশ সুপার ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগীরা এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরিফিন বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার গণমাধ্যম জনপ্রতিনিধিদের তথ্য ভাণ্ডার বললেন শিক্ষা উপমন্ত্রী এবং চট্টগ্রামে পৌঁছেছে ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রাম চার লাখ হাজার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজো টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তা ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজো টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ